গঙ্গার মাটি আনতে গেছিলে, সেখান থেকে তুমি হারিয়ে গেলে কি করে? আমার আর কিছু মনে নেই, এটুকুনি মনে আছে গঙ্গায় গেছিলাম গঙ্গা মাটি কেটে আনবার জন্য। তার পর না মনে পড়ছে না, সব অন্ধকার। যাক বাবা, ওর কিছুই মনে নেই, জ্বর বাঁচান বেঁচে গেছি, মনে না পড়লেই ভালো। ঠিক আছে ঠিক আছে, থাক, ওসব কথা আর মনে করতে হবে না। তুমি কি পড়ছো গো? আমি একটা শাস্ত্রের বই পড়ছি। আসলে বাড়ি ফিরে নিজের সংসারটাকে নিজেই চিনতে পারছি না, এটা সংসার না সবটা, সবটা উশৃঙ্খল হয়ে গেছে, এর একটা প্রায়শ্চিত্ত তো করতে হবে। এখন মেজবউ কি প্রায়শ্চিত্ত করবে তা তো গুরুদেবী বলবেন, কিন্তু তিনি এখন কে দাঁড়ে? তাই আমি নিজেই শাস্ত্রে একটা ছোটোখাটো বই দেখে খোঁজার চেষ্টা করছিলাম যে কি প্রায়শ্চিত্ত হতে পারে আর কিভাবে তা করা যেতে পারে, না হলে এ বাড়িতে শান্তি আসবে না। যাকে কোথায় যাচ্ছ? মায়ের কাছে। বাড়িতে যা অনাচার হয়েছে তারপর প্রায়শ্চিত্ত না করলে তো শুদ্ধিকরণ হবে না। এই প্রভাকর ঘোষের কাছেই তুমি ঢিড় হবে মেজ বউ। এখনো তো তুমি প্রভাকর ঘোষের আসল রূপটা কিছুই দেখনি। আন্টি, ওষুধটা খেয়ে না। ও রোজ রোজ এই এত এত ওষুধ গিলতে আমার ভালো লাগে না। আন্টি, সুগারের ওষুধটা যে খেতেই হবে। তুমি যখন গুরুদেবের কাছে যাও আমার প্রচন্ড টেনশন হয় তুমি ওষুধ মিস করলে কিনা। বিয়ের আগে সুগারের ওষুধ না খাওয়ায় কি হয়েছিল মনে নেই? কত বড় দুর্ঘটনা হয়েছিল। মা, আমি একটা বই দেখে, বাহ। আচ্ছা মা, বাবা, তোমরা তো তোমাদের মেজ বৌমাকে একটু সহজ শিক্ষা দিতে পারো। কোনো শিক্ষা দীক্ষাই তো নেই দেখছি। শ্বশুরমশাই ঘরে বসে আছেন, ভাস্বর ঠাকুর ঘরে ঢুকলেন, একটু ঘুমটা দেওয়ার প্রয়োজন বোধ করছে না? আমার ঘুমটা দেওয়ার অভ্যেস নেই, তাছাড়া শিক্ষা সম্মান এসবের সাথে ঘুমটার কি সম্পর্ক? আর মেয়েদেরকে ঘুমটা দিয়ে থাকতেই বা হবে কেন? লজ্জা নারীর ভূষণ, লজ্জা নারীর ভূষণ। এইসব বলে এতকাল মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখো, এই যুগে এইসব কথা অচল। চুপ করো, তর্ক করো না তো। আমার মুখড়া মহিলা একদম পছন্দ নয়। হ্যাঁ, তোমাকে বলা হয়েছে যে এই কথাটা সেই কথাটা শুনবে। যে নারী বাড়ির গুরুজনদের অসম্মান করে, পুরুষদের সমানে টক্কর দিতে চায়, সে নারী সংসারের জন্য সর্বনাশ। আমি আপনাকে কোনো রকম ভাবে অসম্মান করি, আমি কেবলমাত্র আপনার ভুল ধারণা। শুনলে বাবা, বলছে তোমার মেয়ে তো ভুল, তোমার বড় কোকার ভুল ধরবে ও। আরে আরে, ও ধরবে, ধরতেই পারে। দেখ, বড়রা যদি কোনো ভুল করে, ভুল বলে, ছোটরা সেটা শুধরে দেবার ছোটদের অধিকার আছে, নিশ্চয়ই করতে পারে।
না 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 না, আর আশকারা দিও না, এমনিতেই মাথায় উঠে নাচছে ও। এরপর যদি আরো আশকারা দাও কোথায় পৌঁছে যাবে, সংসারকে কোন রসাতলে ডোবাবে, তখন আর হা হুতাস করা ছাড়া কোনো উপায় থাকবে না। ইসমান মেয়ে, বড় খোকা যখন বলছে তখন ঘোমটাটা দিয়ে দাও না মাথায়। আন্টি, তুমি তো জানো আমি ভুলটা মেনে নিই, তাহলে কেন আমাকে জোর করছো? আমি বয়স হচ্ছে, আমারই বোধ হয় কানে দোষ। আমি কি ঠিক শুনলাম? তুমি ওকে কি বললে বলো তোমার? কি কি স্মার্ট মেয়ে, আর ও তোমাকে কি বললো? আন্টি, বাহ বাহ বাহ, এ তো সাহেব সুবোধের বাড়ি হয়ে গেছে, রাত্রে কাটলেট খাওয়া হোক। বাহ বাহ, এই বাবা তোমাকে কি বলে ডাকে? আমাকে ওই আঙ্কেল আঙ্কেল সেরকমটাই ভেবেছিলাম। শাশুড়িকে আন্টি, শ্বশুরকে আঙ্কেল, ও বাবা মা ডাকতে লজ্জা হয় নাকি? না না, লজ্জা হবে কেন, এটা আমাদের স্নেহের ডাক, এটা আমাদের ভালোবাসার ডাক। আচ্ছা, ডাক দিয়ে কি সম্পর্কগুলোর গভীরতা পাল্টে যায় নাকি? কে কাকে কি নামে ডাকে তা দিয়ে বোঝা যায় সে তাকে কিভাবে সম্মান জানাচ্ছে। গোলাপকে পদ্ম বললে গোলাপ কি পদ্ম হয়ে যায়? আমার মা বাবা নেই, আন্টি আঙ্কেলকে আমি নিজের মা বাবার মতো ভালোবাসি, স্নেহ করি, সম্মান দিই। ডাক দিয়ে মেয়েকে সম্মান দেওয়ার স্বভাব আমার নেই। সেয়ানে সেয়ানে টক্কর চলছে। মেজবু, খালি এটা মনে রেখো, এটা আমি বা ভাস্কর নয়, এটা প্রভাকর ঘোষ। এর সামনে তুমি দুদিনও টিকতে পারবে না। মা, তুমি ওকে বলো, ওকে বোঝাও যে এই বাড়িতে বড় খোকা যা বলে সেটাই শেষ কথা। ওকে বোঝাও। মেজ বৌমা, মাথায় ঘোমটাটা দাও না। তোমার মেজ বৌমা এই পরিবারে যা যা উচ্ছৃঙ্খলতা করেছে, এই সংসারে যা যা অরাজকতা করেছে, তাতে একটা বড় প্রায়শ্চিত্ত দরকার। এই সংসারটা পাপের আখড়া হয়ে উঠেছে। এখন তোমার মেজ বৌমা কিভাবে সেই প্রায়শ্চিত্ত করবেন তার বিধান তো দেবেন মহারাজ। তবে আমি নিজের মতন করে বই ঘেঁটে দেখলাম, সংসারের গৃহকর্ত্রী যদি 3 দিন নির্জলে উপবাস করেন এবং মহেশ্বরের চরণামৃত খেয়ে সেই 3 দিনের উপবাস ভঙ্গ করেন, তাহলে সংসার আবার সুস্থ হয়, তাতে শান্তি ফিরে আসে। তোমা, এই সংসারের গৃহকর্ত্রী তো তুমি, তোমাকেই প্রায়শ্চিত্তটা করতে হবে। অসম্ভব! গুরুজনদের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিল? আন্টির সুগার আছে, আন্টির শরীর এমনিতেই খারাপ, আর তার উপরে আন্টি যদি 3 দিন উপোস করে তাহলে তো। বড় খোকা, বড় খোকা বলছি, মেজ বৌমা তো ঠিকই বলেছে, তোর মায়ের শরীরটা খারাপ, মারা পড়ে যাবে তো। তুই তোর মায়ের শরীরের দিকটা একবার ভাববি না। নাস্তিকের মতো কথা বলো না, ভোলা মহেশ্বরের পুজো করলে কারো কোনো ক্ষতি হয় না। মার তো কোনো ক্ষতি হবেই না, উল্টো মার সব রোগ দূরীভূত হবে। ভোলা মহেশ্বর, যিনি নীলকণ্ঠ হয়ে এই জগতের হলাহল পান করেছেন, তিনি তার ভক্তদের দুঃখ কষ্টের হলাহল শরীরে ধারণ করেন। আমি শেষবারের মতো জানতে চাইছি, মা, তুমি প্রায়শ্চিত্ত করবে কিনা? হ্যাঁ বড় খোকা, নিশ্চয়ই করব। তোর বিধান আমি মানবো, আমি তো আগেও তোর সব বিধান মেনেছি বাবা, আমি আমি পারবো পারবো। তাহলে এখন থেকে তোমার প্রায়শ্চিত্তর সময় শুরু।
আন্টি তুমি আগে ওষুধ খেয়ে নাও। সম্ভব না, নির্জল উপোস। বড় খোকা, আবার শুরু করেছে, আবার না মহেশ্বরী না। দেখো উপোষ করে তোমার তোমার শরীরের এই হাল হয়েছে, ওইসব করতে হবে না তোমাকে, ওইসব করতে হবে না। কেন আন্টি, কেন তুমি প্রায়শ্চিত্ত করবে? আমরা কোন পাপটা করেছি? আমি কোন অনাচারটা করেছি? তোমরা কেন বুঝতে পারছ না? কেন বুঝতে পারছ না তোমরা? এত কাল বাজে এক ছাদের তলায় আমার সংসার ভরে উঠেছে, আমি কিছুতেই আর বড় খোকাকে হারাতে পারবো না। তার জন্যে তিন দিন নির্জলা উপোস করলে আমার কোনো ক্ষতি হবে না, আমি পারবো। কিন্তু বড় খোকাকে আমি আর হারাতে পারবো না। না বড় কোটি পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।